সম্প্রতি দেশে সফলভাবে যুক্তরাষ্ট্রের তৈরি ডেঙ্গু টিকার পরীক্ষা শেষ করেছে আইসিডিডিআরবি। এই ভ্যাকসিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। এ সময় আইসিডিডিআরবির পরীক্ষা চালানো, টিকাটির ওপর আরও পরীক্ষা নিরীক্ষা চালানোর তাগিদ দেন মন্ত্রী। তিনি বলেন, ডেঙ্গু টিকা নিয়ে গবেষণা বিশ্বজুড়েই চলছে। এরই মধ্যে দুটি টিকা বিশ্বে তৈরি হয়েছে, কিন্তু কিছু সমস্যা থাকায় সেগুলো খুব একটা ব্যবহার করা হচ্ছে না। আইসিডিআরবি একটি পরীক্ষামূলকভাবে টিকা তৈরি করেছে, সেটা এখনও পরীক্ষা অবস্থায় আছে এবং তারা বলছে তাদের এই টিকাটি বেশ কার্যকর। যখন পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে, তখন আমরা সেই টিকা ডাব্লিউএইচওর অনুমোদন পেলে আমরা আমাদের দেশেও ব্যবহার করতে পারবো।